আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি আপনারা কিভাবে গুগল অ্যাড ক্যাম্পেইনের জন্য পিপিসি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে পারেন একটা এআইয়ের মাধ্যমে, সেই সম্পর্কে আজকে আমি কথা বলতে যাচ্ছি। এই রিকোয়েস্ট করার কারণে আজকে আমি ফাইনালি চিন্তাভাবনা করছি যে আপনাদের জন্য কিভাবে আপনারা এআইয়ের মাধ্যমে পিপিসি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন সেই সম্পর্কে আমি কথা বলবো। তো আজকে আমরা যে মাধ্যমে পিপিসি কিওয়ার্ড রিসার্চ করব সেটা হচ্ছে এআইয়ের মাধ্যমে, মানে হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে। আমাদের এই কিওয়ার্ড রিসার্চগুলো করার প্রয়োজন হয়, কারণ হচ্ছে আমরা আমাদের যদি ভালো ক্যাম্পেইনে ভালো ফলাফল পাওয়ার দরকার পড়তে পারে, অথবা আমাদের ভালো একটা সেল জেনারেট করার দরকার পড়তে পারে। বায়ারদের অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে যে তুমি আমাকে এমনভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করে যাও বা এরকম ভালো একটা ফলাফল এনে দাও যেটার মাধ্যমে আমি কি আমার প্রোডাক্টগুলো বা আমার সার্ভিসগুলো আমি যেন সেল করতে পারি। তো আমরা যদি রাইট পার্সনের কাছে আমরা যেতে পারি, তো সঠিক কিওয়ার্ডের মাধ্যমে বা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সেল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আজকে যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমের মাধ্যমে আপনারা 100% সেল জেনারেট করতে পারবেন এই পিপিসি অ্যাড ক্যাম্পেইনের কিওয়ার্ড রিসার্চ করে, কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে। এইগুলো যদি আপনি আপনার গুগল অ্যাডে ব্যবহার করেন তাহলে 100% আশা করি যে আপনি সেল করতে পারবেন। তো আমরা কি করব, আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। চলে যাওয়ার আগে আমরা দেখব যে ফাইবারে কি আমরা পিপিসি অ্যাড ক্যাম্পেইন বা পিপিসি কিওয়ার্ড রিসার্চের কি কোনো কাজ আছে কিনা, মানে গুগল অ্যাড ক্যাম্পেইনের পিপিসি কিওয়ার্ড রিসার্চ করে কি কাজ করা যাবে কিনা। তো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি আই উইল ডু গুগল অ্যাডস অ্যাডক্স পিপিসি কিওয়ার্ড রিসার্চ। তিনি গুগল অ্যাড করবে পাশাপাশি পিপিসি কিওয়ার্ড রিসার্চ করে দিবে, $30 করে বেসিক প্যাকেজ নিতেছে এবং টোটাল তিনি দেখা যাচ্ছে যে 83টা অর্ডার কমপ্লিট করে ফেলছে অলরেডি। তো এখানে আপনি অনেকজনকে পাবেন যারা এই যে দেখেন কেজিআর, এটা হচ্ছে এসিওর জন্য কেজিআর কিওয়ার্ড রিসার্চ। যেমন এখানে দেখেন কিওয়ার্ড রিসার্চ পিপিসি কিওয়ার্ড রিসার্চ 37টা অর্ডার কমপ্লিট করছে। এরকম আপনি অনেক গিগ পাবেন এখানে যারা শুধু পিপিসি কিওয়ার্ড রিসার্চ করেই মার্কেট প্লেসে কাজ করতেছে। আমরা চাইলে আজকের ক্লাসটা সম্পূর্ণ কন্টিনিউ করে আপনারা চাইলে পিপিসি কিওয়ার্ড রিসার্চের জন্য আপনারা গিগ পাবলিশ করতে পারেন, অথবা যদি টোটালি আপনি পিপিসি কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয় বা গুগল অ্যাড ক্যাম্পেইনের জন্য অ্যাডওয়ার্কের মাধ্যমে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটাও যদি চান, আমাদের ভিডিও অলরেডি ক্রিয়েট করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন, ওইটাতেও করতে পারেন। পাশাপাশি আপনি আমি যে মেথডটা দেখাবো বা চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা খুব সহজেই এই পিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। চলুন আমরা দেখি কীভাবে এটা করতে হয়। তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটির পেজে। তো চ্যাট জিপিটি কীভাবে লগ ইন করতে হয় অবশ্যই আপনাকে একটা ভিডিও দেখতে হবে, কারণ এটার ভিতরে আজকের ভিডিওতে আমি কোনো প্রকার অ্যাকাউন্ট তৈরি করা দেখাচ্ছি না, শুধু আমি কাজটা করা দেখাচ্ছি। তো আমরা সরাসরি চ্যাট জিপিটির ভিতরে চলে আসবো। আসার পরে যদি আপনারা না আসতে পারেন চ্যাট জিপিটির ভিতরে, তাহলে সরাসরি আপনারা একটা ভিডিও দেখে নেবেন যে কীভাবে চ্যাট জিপিটি লগ ইন করতে হয় বা সাইন ইন করতে হয় বা রেজিস্টার করতে হয়। এটা দেখলে আপনি আশা করি যে চ্যাট জিপিটিটা লগ ইন করতে পারে। লগ ইন করার পরে আপনাকে এই ইন্টারফেসের এখানে নিয়ে আসবে। এটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন, মানে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি যে কোনো ধরনের তথ্য বা কোনো কিছু জানতে চাইলে সেটা জানতে পারবেন। পাশাপাশি আপনি যদি কোনো কিছু লিখতে চান সেটাও লিখতে পারবেন। মানে টোটাল একটা হচ্ছে ইন্টেলিজেন্ট আপনাকে সব ধরনের কাজই করে দিবে। এই চ্যাট জিপিটি দিয়ে কিন্তু অনেক কিছু করা পসিবল। যেহেতু আজকে আমি অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে সরাসরি আমরা চ্যাট জিপিটির মাধ্যমে পিপিসি কিওয়ার্ড রিসার্চ করব। তো আমরা সরাসরি এখানে লিখতে পারি, আমি আগেই চ্যাট জিপিটিকে বলে দিতেছি যে তুমি আমাকে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমার কিছু পিপিসি কিওয়ার্ড রিসার্চ করে দাও। তাহলে লিখি provide me with some PPC keyword for an ধরেন ডিজিটাল মার্কেটিং। আপনি এখানে আপনার যে যে কিওয়ার্ডটা থাকবে সেইটা আপনি এখানে লিখতে পারেন মার্কেটিং। তো আমি এখানে এটা লিখে সার্চ করলাম। তো এবার আমি কি করব, এটা লেখার পরে আপনার যদি সার্ভিসটা হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং, ইউটিউব হতে পারে, শপ হতে পারে, ভ্যারাইটিস যে কোনো সার্ভিস হতে পারে, সেটা আপনি এখানে লিখে দেবেন লাস্টের দিকে। তো আমি এটা লিখে দিয়ে আমি এখানে সার্চ করলাম। তো দেখি তারা কী ধরনের কিওয়ার্ডগুলো আমাকে বের করে দিচ্ছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পিপিসি পার ক্লিক, দেখেন আমাকে তারা অনেকগুলো কিওয়ার্ড তারা বের করে দিছে।
ঠিক আছে, এইগুলোতে চাইলে আমরা কিন্তু খুব সহজেই অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি বা আমরা বায়ারকে দিতে পারি। এরকম ধরেন এটা পছন্দ হলো না, তাহলে আপনি আবার রিলোড করেন, তাহলে আপনাকে আরেকটা বের করে দিবে। ঠিক আছে, তো আমি যেহেতু কম চাইছি, আপনি এইভাবে কিন্তু সহজেই এখান থেকে নিয়ে নেওয়া, যে নতুন নতুন আইটেম আসলে আপনি কিন্তু এটার মাধ্যমে খুবই সহজে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারবেন। হ্যাঁ, আপনি যদি নাও জানেন তারপরে কিন্তু খুব সহজে এটা করা পসিবল। তো ধরেন আমি এটা হয়ে গেল, মানে আমার এটা হয়ে গেল, এবার আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং হবে না, আমি চাচ্ছি যে এবার চাচ্ছি যে কার রিলেটেড, আমি কার বাই কার, ওকে বাই কার, অথবা কার বাই, ওকে বেস্ট বাই কার, বাই কার, এই একটা কিওয়ার্ড আমি চাচ্ছি যে এটার উপর বেস করে আমাকে একটা তারা একটা কিওয়ার্ড রিসার্চ করে দেখ, মানে পিপিসি কিওয়ার্ড রিসার্চ করে দেখ। এটা দিয়ে আমি কি করব, এবার এখানে সাবমিট করব, তাহলে কি গাড়ি রিলেটেড যত পিপিসি কিওয়ার্ড আছে সেগুলো আমাকে তারা বের করে দিবে, মানে কিওয়ার্ডগুলো বের করে দিবে, বাই কার, নিউ কার, ইউজ কার, দেখেন বের করে দিতেছে। তো এইভাবে আপনি লিস্টিংগুলো করতে পারেন, ইজি, একদম সহজ। ধরেন এটার দেখা শেষ, তারপরে আবার নেক্সটে ক্লিক করেন, তখন তারা আরও কিছু এক্সট্রা বের করে দেবে, বাই কার, বাই ইউজ কার, দেখেন এবার আরও কিন্তু লাক্সারি কার ফর সেল, এখানে দেখেন আরও এক্সপ্রেসিভভাবে অনেক কিছু বের করে দিয়েছে। আপনি চাইলে এভাবে এগুলো এক জায়গায় লিস্টিং করে করে আবার নতুন রিলোড করে আবার বের করতে পারেন, এভাবে আমার মতো করে, একদম সিম্পল। কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিওয়ার্ড আইডিয়াও পেয়ে যাচ্ছেন, পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি ভালো ভালো কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছেন, যেটাতে আপনি খুব সহজেই আপনি কিন্তু এখান থেকে পিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। কিন্তু তারপরেও আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনারা পিপিসি কিওয়ার্ডের ক্লাসটা, মানে হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইনের ক্লাসগুলো সম্পূর্ণ দেখার পরে আপনারা এটার মাধ্যমে কিন্তু খুব সহজেই রিসার্চ করতে পারবেন। যদি ওইটা যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে এগুলো দিয়ে আমি মনে করি না যে রিসার্চ করে কোনো লাভ হবে। এখানে যেমন ফেস ম্যাচ কিওয়ার্ড আছে, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড আছে, এগুলো যদি না জানেন তাহলে কিন্তু এগুলো কিওয়ার্ড রিসার্চ করে কিন্তু আপনি সঠিকভাবে প্লেসমেন্ট করতে পারবেন না। তো আমার রিকোয়েস্ট থাকবে ওই ভিডিওটা দেখে তারপরে আপনি এইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ঠিক আছে, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আজকের ক্লাসে আমি আশা করি যে আপনারা মোটামুটি অনেক কিছু শিখতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।